चंडाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोका लोकाती्यह नजहो लोक कल्याण मगैलोकेतिम महिमा जानकी प्राणवंधो भक्त्या ज्ञानमृत वर वपु सीतयायो हिराम स्तब्धी कृत्या प्रलय कलितं वाहवोत्थं महांतं हित्वा रात्रिं प्रकृति सहजां अंधतामी स्त्रमिश्रं गीतं शांतं मधुरमप्यह सिंहनादं जगर्ज সোয় প্রিত পুরুষ রাম কৃষ্ণ সিদানী জয় জয় রাম কৃষ্ণ বংশ কল্প জয় জয় ভগবানগত জয় জয় গুরুমা জগোত জানুনি রাম কৃষ্ণ ভক্তিদা চৈতন্য জয় জয় রাম কৃষ্ণ ইগোষ্ঠিগান সবার মাগে অধম শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে আমরা পড়ছি যে অধ্যায় থেকে সে অধ্যায়ের নাম হচ্ছে গৃহী ও সন্ন্যাসী বিবিধ ভক্তের মিলন এবং আমরা পড়ছি বর্তমানে বিগত দিন আমরা পড়েছিলাম গোলাপ মায়ের জীবনের গল্প আজকে আমরা তারপরে এগোভোগ আজকে আমাদের অন্য আরেকজনের গল্প বলার প্রতিকার লিখছেন এখানে নরেন্দ্রনাথ ভক্তের প্রধান শিরোমণি শ্রীপ্রভুর তার বড় টান টানের স্বভাব কি বা নাই শুনহ সংক্ষেপে কিছু কিছু পরিচয় একদিন প্রভুদেব সুরধুনি তটে বিমরস চাঁদনীর অত্যন্ত নিকটে দাঁড়ায়ে আছেন গঙ্গা পানে লক্ষ্য করি এমন সময় ঘাটে লাগে এক তরি সকৌতুকে সতৃষ্ণ নয়নে প্রভুরায় নিহারেন তরি যোগে কে আসে হেথায় তরিতে নরেন্দ্রনাথ জীবন প্রভুর দেখিয়া আনন্দে নৃত্য করেন ঠাকুর বিমরস অশান্তি সকল দূরীভূত প্রফুল্ল শ্রীমুখ ফুল্ল কমলের মতো ইহার পশ্চাতে যদি জানফবির জলে জলযান পান শিখি তরণী দেখিলেন বল তিন বলিতেন প্রভুদেব এই অনুমানে নরেন্দ্র ইহাতে বুঝি আসিছে এখানে প্রাণাধিক ভালোবাসা অসীম মমতা নরেন্দ্রের প্রতি যেন হেন নহে হেত কথা নরেন্দ্রে মমতা স্নেহ করে যেই চন বরই সদয় তারে প্রভু নারায়ণ হতাদর কিংবা নিন্দাব নিন্দাবাদ যে বা করে শ্রীপ্রভুর বিড়ম্বনা তাহার উপরে কপালের ফের শুনো এক বিবরণ জনাইয়ের প্রাণ কৃষ্ণ মুখুজ্জে ব্রাহ্মণ উচ্চ পদে শ্রীপ্রভুর হইল যার ঘরে অহংকারে এইবার পড়িল প্রমাদে প্রভুর নিকটে নরেন্দ্রের নিন্দাবাদে শুনিয়া বিষাদে ফাটে শ্রীপ্রভুর দেহ দেখিতে চান না চান আর মুখুজ্জের মুখ শুনিয়া বিষাদে ফাটে শ্রীপ্রভুর বুক দেখিতে না চান আর মুখুজ্জের মুখ অপরাধ দোষে না কৃষ্ণ এড়ান বজরা সাজায়ে আম সুপক্ক ফজলি ব্রাহ্মণ প্রভুর কাছে পাঠাইলা ডালি প্রভুর নয়নে ডালি বিশের মতন ফিরাইয়া দিলা তারে তাহা হইল আইল যেমন পরমাদে প্রাণকৃষ্ণ কৃষ্ণ তারাতাড়ি ছুটে দক্ষিণ শহরে শ্রী প্রভুর সন্নিকটে ডরে প্রভুর মন্দিরে আর প্রবেশিতে বিচারিয়া মনে মনে ভাবিয়া নারে উপায় পুরীর খাজাঞ্চি যে বা তার কাছে যায় কাকুতিশোরিতে কহে যত ঘটনা অসন্তুষ্ট প্রভু দেবে সেহেতু ভাবনা জমিদার প্রাণ কৃষ্ণ লোক জানা নাম খাচানজি করিলতারে বিশেষ সম্মান মধ্যস্থ স্বরূপ গিয়া শ্রীপ্রভুর কাছে নিবেদিল প্রাণ কৃষ্ণ দৃষ্টি যাচ্ছে আবেদন শ্রীপ্রভুর অঙ্গে জ্বালাতন অপরাধ কোন মতে নাহায় ভঞ্জন বাহুল্যে বাহুল্যে বাখান করে আগোটা পুরাণ চিরকাল ভক্তের কেবল ভগবান প্রত্যক্ষ প্রমাণ আজি শ্রীপ্রভুর কাজে ভক্ত অবমাননা তার বাজে সম বাজে 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 প্রিয়া শ্রী প্রভুর নিন্দাবাদভুর নরেন্দ্র দুহুজনে পরস্পর বিচিত্র সম্বন্ধ প্রভুদেবের সম্মান সূচক সম্ভাষণ করিলে নরেন্দ্র তার তুষ্ট নাহি মন বলিতেন প্রভুদেব পরম ঈশ্বর নরেন্দ্রের দেহে মোর শ্বশুরের ঘর যেই পাত্রে রহে জল পদ প্রখ্যালনে নরেন্দ্রে ছুঁইলে তাহা কোন প্রয়োজনে শ্রীপ্রভুর ব্যবহার নাহি হয় আর মন কি সম্বন্ধ আছিল তোহার অতি উচ্চ বস্তু দেহ কি বুঝিব তাই ধরিয়া সংসারী বুদ্ধি সতত মাথায় যোগীন্দ্র দেবান দেবেন্দ্রাদির নরেন্দ্র দেবতা নরেন্দ্র নরেন্দ্র নামে অতি ক্ষুদ্র কথা পুথিকার বলছেন আমি একটা জিনিস বুঝতে পারি নাই অনী চক্রবর্তীকে সত্যি ধন্যবাদ আমি বহুবার ওনার নাম করে করে বলেছি কিন্তু দেরি আসাটা আমি বন্ধ করতে পারিনি আজকে নরেন্দ্রনাথ সম্পর্কে আলোচনা হবে বলছেন এখানে নরেন্দ্রের ভক্ত নরেন্দ্রনাথ ভক্তেরও প্রধান শিরোমণি শ্রীপ্রভুর প্রভুর তাঁর বড় টান বলছেন আজকে আমরা নরেন্দ্রনাথের কথা বলবো ঠাকুর কিরকম নরেন্দ্রনাথকে ভালোবাসতেন তার কথা আমরা বলবো বলছেন টানের স্বভাব কিছু কহিবার নয় সুনহ সংক্ষেপে কিছু কিছু পরিচয় ঠাকুর নরেন্দ্রনাথকে কিরকম ভালোবাসতেন শব্দ দিয়ে সে কথাটা কিছুতেই প্রকাশ করা যায় না শব্দ দিয়ে প্রকাশ করা যায় না দেখে দেখে শ্রী রামকৃষ্ণের রূপ তার আচরণ এসব দেখে যদি আমরা খানিকটা অনুভব করতে পারি একদিন প্রভুদেব সুরধুনী নিকটে তীমেশ আছেন গঙ্গা পানে লক্ষ্য করি এমন সময় ঘাটে এক তরী শত সত সতৃষ্ণ নয়নে প্রভুরায় নেহারেন তরি যোগে কে আসে হেতায় তরিতে নরেন্দ্রনাথ জীবন প্রভুর দেখিয়া আনন্দে নৃত্য করেন ঠাকুর ঠাকুর এত ভালোবাসতেন নরেন্দ্রনাথকে নরেন্দ্রনাথ যে তাকে এতটুকু পাত্তা দেন না সেই নিয়ে তার কোনো মাথা ব্যথা ছিল না তাকে নানা রকম কিছু বলতেন কিন্তু তিনি সেই নিয়ে এতটুকু মাথা ব্যথা করতেন না তার বিশ্বাসকে খানিকটা অন্ধবিশ্বাস বলতেন এবং সেই অন্ধবিশ্বাসকে ঠাকুর চোখওয়ালা বিশ্বাস চোখ ছাড়া বিশ্বাস এরকম নানাভাবে দুজনের মধ্যে একটা বেশ ভালো ফাটাফাটি মারামারি হতো কিন্তু দুজনে দুজনের প্রতি একটা অদ্ভুত ভালোবাসা নরেন্দ্রনাথ লিটারেলি শ্রীরামকৃষ্ণকে উপেক্ষাই করতেন কিন্তু শ্রীরামকৃষ্ণ তাকে ভীষণ আবার একটা সময় হলো শ্রীরামকৃষ্ণ কোন রকম ভাবে নরেন্দ্র যে এসছেন সেইটাই অ্যাকনলেজ করতেন না বেশ অনেকদিন চলে যাওয়ার পর একদিন তিনি জিজ্ঞাসা করলেন আমি তোকে তোর সাথে কথা কই না তবু তুই কেন আসিস বলছি আমার ভালো লাগে তাই আসি এই যে ভালোবাসাটা এটা আমরা যারা বিষয় সর্বস্ব আমাদের একটা নির্দিষ্ট এজেন্ডা থাকে ভালোবাসার এই মানুষরা আমরা ঠিক বুঝে উঠতে পারবো না এই কেমন ভালোবাসা বলছেন ঠাকুর দাঁড়িয়ে আছেন গঙ্গার ঘাটে তখন তো গঙ্গা দিয়েই মানুষজন বেশি আসতেন কারণ ঘোড়ার গাড়ি আলমবাজার অব্দি আসতো আলমবাজার থেকে বাকি সমস্ত রাস্তাটাই হেঁটে আসতে হতো তাই আলম বড় একটা ঘোড়ার গাড়িতে করে আসার মানুষ ছিলেন না এবং ঘোড়ার গাড়ি সে ছ্যাকরার ঘোড়ার গাড়ি আর যাই হতো ছ আনা ভাড়া মতো লাগতো সেটা বেশ অনেকখানি টাকা সেই কারণে অনেকেই নৌকায় করে আসতে নৌকা অনেক পাওয়া যেত পানসি নৌকা যাতায়াত করত তাতেই লোকে যাতায়াত করতেন শেয়ারের নৌকা অনেকে উঠেছেন বিভিন্ন ঘাটে দাঁড়িয়েছেন আবার সেটা দক্ষিণেশ্বরে চাঁদটির ঘাটে এসে নামা মাত্র তিনি ঠাকুর তাকিয়েছিলেন সেই ঘাট নৌকার আসছে ঘাট থেকে নৌকার থেকে ঘাটে নামলেন দেখা গেল নরেন্দ্রনাথ কি সুন্দর নরেন্দ্রনাথ জীবন ও প্রভুর দেখিয়া আনন্দ নৃত্য করেন ঠাকুর বিমরস অশান্তির সকল দূরীভূত প্রফুল্ল শ্রীমুখ ফুল্ল কমলের মতো ইহার পশ্চাতে যদি জাহ্নবীর জলে জলযান পানসিকী তরণী দেখিলে বলিতেন প্রভুদেব ওই অনুমানে নরেন্দ্র ইহাতে বুঝি আসিছে এখানে বলছেন যে যখন নরেন্দ্রনাথকে দেখলেন তিনি যে করছেন নৌকা থেকে মুখখানা যেটা বিষাদে ভরপুর ছিল সেটা আনন্দে পূর্ণ হয়ে গেল এবং আনন্দে পূর্ণ কিরকম একবারে প্রস্ফুটিত কমলের মতো পদ্মফুল যখন সম্পূর্ণ প্রস্ফুটিত হয় তাকে দেখতে ঠিক যেরকম হয় ঠাকুরের মুখখানা সেরকম ওইখানেই থামছেন না তিনি নাচতে শুরু করেছেন নরেন্দ্রনাথকে দেখে এই যে ভালোবাসা আমাদের প্রিয়জনদের আমাদের ভালোবাসা হয় তারা এলে আমরা তাদের জড়িয়ে আনন্দ করি কিন্তু নাচানাচি বড় একটা করি না সভ্য সমাজের বড় একটা বাচ্চা ছেলে মেলেরা এত নাচতে পারে কিন্তু এই ধারি প্রায় পঁয়তাল্লিশ বছর যার বয়স তিনি পঁয়তাল্লিশ পঞ্চাশ বছরের কাছাকাছি বয়স হয়েছে সে ধারী লোক যে ওরকম নাচবে এটা আমরা এক্সপেক্ট করতে পারি না তখন এরকম ছিল দূর থেকে কোন নৌকা দেখলেই ঠাকুরের মনে হতো ওই নৌকায় করে নরেন্দ্রনাথ বোঝায় আসছেন পুথিকা লিখছেন প্রাণাধিক ভালোবাসা অসীম মমতা নরেন্দ্রের প্রতি যেন হেন নহে কথা কোথা নরেন্দ্র মমতা স্নেহ করে যেইজন বড়ই সদায় তারে প্রভু নারায়ণ বলছেন অসীম ভালোবাসা এমন ভালোবাসা যার কোন সীমা নেই এই হচ্ছে ভগবানের ভালোবাসার সঙ্গে মানুষের ভালোবাসার এখানে একটা বেসিক ফারাক আছে মানুষের ভালোবাসার ভেতরে সীমাবদ্ধতা আছে লিমিটেশন আছে আমরা ভাবনা চিন্তা করে ভালোবাসি অনেক সময় আমরা কিছু নাচেই ভালোবাসি কোন রকম কিছুর প্রতিদান চাই না কিন্তু সম্পূর্ণ ভালোবাসতে পারি না আমরা উজাড় করে ভালোবাসতে পারি না ভগবান কিচ্ছু চায়, না আমরা বদলে কিচ্ছু দিই না কিন্তু তাঁর যে ভালোবাসা সেটা অসীম কোন রকম টিয়ম মানে না এমনি ভালোবাসা প্রচুর অসম্ভব ভালোবাসা এমন ভালোবাসা যে আমাকে প্লাবিত করে দেয় আমাদের যখন আমরা এই গঙ্গায় স্নান করতে যাই আমাদের এখানে আমাদের এটা তো নদী আসলে যখন জোয়ার চলে তখন সমুদ্র গঙ্গা সমুদ্র দুটোরই জল আমরা পাই আর যখন ভাটা চলে তখন শুধু গঙ্গার জল কিন্তু সমুদ্রের স্পর্শ লেখে সেই ভাটার জলটা লোনা কিন্তু যখন জোয়ার আসে সে জোয়ারের এমন তার হিল্লোল কল্লোল আপনি এক জায়গায় যদি চুপটি করে দাঁড়িয়ে থাকেন সাধারণ দিনে জল এসে আপনাকে প্লাবিত করে দিয়ে আবার আপনার পাশ দিয়ে চলে যাবে মা গঙ্গা যেন কৃপা করে যেমন ছোট ছেলেকে মা ধরিয়ে বসে মগ দিয়ে স্নান করায় সে ছেলেটি চুপ করে বসে থাকে মা তার মাথায় জল ঢাকে মাথা ঘষে 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 স্নান করায় ঠিক সেই রকম যেন মা গঙ্গা স্নান করান আমাদের মাঝে মাঝে আমার বিশেষ করে মাঝে মাঝে যখন এই স্নানে যাই গঙ্গার এই যে মূর্তি দেখে আমার সব সময় এই ভগবানের কৃপার কথা মনে পড়ে ভগবানের কৃপা রকম। একবারে উজার করে ঢেলে দেন কোন রকম তার ভেতরে কিছু নেই বলছেন যেন হেন নহে কোথা নরেন্দ্র ছাড়াও শ্রীরামকৃষ্ণের অনেক সন্ন্যাসী শিষ্য ছিলেন যাদের তিনি ভীষণ ভালোবাসতেন কিন্তু নরেন্দ্রকে যেরকমটি ভালোবাসতেন সেই রকম ভালোবাসা আর কোন রকম হয় না এই রকম অপূর্ব সুন্দর বর্ণনা বলছেন নরেন্দ্রকে আবার আরেকটা আছে নরেন্দ্রকে যারা খুব ভালোবাসেন তারাও তাদের শ্রীরামকৃষ্ণ ভীষণ রকমভাবে ভালোবাসতেন যেজন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে এই যে আমরা গাই ঠিক সেই রকম নরেন্দ্রকে যারা খুব ভালোবাসেন আর নরেন্দ্র ঠাকুরও তাদের ভীষণ রকম ভালোবাসেন আর নরেন্দ্রকে যারা নিন্দাবাদ করেন শ্রীরামকৃষ্ণ তাদের প্রতিও অত্যন্ত রুষ্ট হতেন অতএব খুব সাবধানে নরেন্দ্রের সমালোচনা করবেন খুব সাবধানে ভাববেন যে ঠাকুরকে খুব সে তেল মেরে যাবেন ভালো ধুতি টুতি দেবেন কিন্তু নরেন্দ্র আপনি বন্দনা করবেন না তাহলে কিন্তু হয় না ঠা মা বলছেন না যেখানে নরেনের পূজা হয় না সেখানে ঠাকুরও পূজা গ্রহণ করেন না নরেনকে যেখানে ভালো করে দেখা হয় না পুথিকার বলছেন প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায়ের গল্প প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায় তিনি থাকতেন জনাইয়ের প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায় উচ্চপাতে অভিষিক্ত শহরে শ্রীপ্রভুর অন্য ভিক্ষা হইল যার ঘরে প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায় খুব সম্ভবত তার তার বাড়ি ছিল সেইখানে সেইখানে তিনি ঠাকুর ঠাকুর বাড়িতেও খেতে গিয়েছিলেন অহংকারে এইবারে পড়িল প্রমাদে প্রভুর নিকট নরেন্দ্রের নিন্দাবাদে শুনিয়া বিষাদে ফাটে শ্রীপ্রভুর বুক দেখিতে না চান আর মুখুজ্জের মুখ একদিন তার খুব অহংকার হলো তিনি নরেন্দ্র সম্পর্কে যেরকম সাধারণ মানুষরা তখনকার দিনের মানুষরা নরেন্দ্রনাথ সম্পর্কে বলতেন পাকা ছেলে বলতেন তো নরেন্দ্র পাড়ার লোকেরা নরেন্দ্রকে খুব খারাপ কথা বলতেন ভেড়ে পাকা হেনা তেনা অনেক কিছু বলতেন কারণ যে অ্যাটিটিউড ওই জাতীয় ছেলে পুলে যদি আমরাও দেখি আমরাও ঠিক একই কথাই বলবো মানে যে ছেলেকে কন্ট্রোল করা যায় না যে ভালো মানুষের মতো আমাদের সঙ্গে থাকে না তাকে তো এরকম কথাই আমরা বলে থাকি তাই বলছেন যে নরেন্দ্র সম্পর্কে যখন তিনি খারাপ কথা বললেন ঠাকুর কিন্তু বললেন না কিছু কিন্তু তার ভেতরটা একবারে যেটা ফেটে গেল তিনি সিদ্ধান্ত নিলেন আর কোনোভাবেই মুকুজ্জি মশাইয়ের মুখ দেখবেন না দেখিতে দূরদৃষ্ট প্রাণকৃষ্ট মহাভাগ্যবান ভক্ত অপরাধ দোষে না পায় এড়ান বজরা সাজায় আম সুপক্ষ ফজলি ব্রাহ্মণ প্রভুর কাছে পাঠাইল ডালি প্রভুর নয়নে ডালি বিশের মতন ফিরাইয়া দিল তাই আইল যেমন এইটা আমাদের একটুখানি কিন্তু কনসিয়াস হতে হবে আমরা যারা জীবন যাপন করি আমরা মনে করি না এখন তো ঘুষের যুগ হয়েছে যে কোনো কিছুই হলে কিছু একটু দিয়ে দিলুম ঠান্ডা করতে হবে কিছু একটু দিয়ে দিল আমাকে সেদিনকে একজন বলছিলেন যে অমুকজনকে যদি ঠিক না করা যায় তাহলে তার সেন্টারে কিছু ডোনেশন দিয়ে দেবো ওটা কিন্তু আইডিয়া না ওটা শ্রীরামকৃষ্ণকে দেওয়া হয় না শ্রীরামকৃষ্ণ ওই দান গ্রহণ করেন না অতএব খুব সাবধানে এই সমস্ত কথাগুলো বলবার চেষ্টা করবেন যে কাজ নরেন্দ্রকে ভালোবাসা নরেন যে কাজ যদি ভালো না বাসি আমরা না এমনকি আমরা যদি এই যে ঈশান মুকুজ্জি যেটা করল রামকৃষ্ণ মুখজ্জে যেটা করলেন সেটা হচ্ছে তিনি ভরে সুপক্কাল হেনা তেনা কত কি পাঠালেন ঠাকুর তো ফিরেও তাকালেন না শুধু তাই না ফেরত দিয়ে দিলেন এরকম দুঃসাহস দেখুন ওই কালীবাড়ির পুরুত সামান্য টাকা তার মাইনে জমিদারের সামনে সে দাঁড়াতেই পারবে না তার অর্থ প্রাচুর্য কিন্তু তার চারিত্রিক দৃঢ়তা কতখানি যে এক বজ্রা ভর্তি আম সবটুকু ফিরিয়ে দিলেন তার সেই রকম দুঃসাহস আছে বলছেন সমস্ত কিছু ফিরিয়ে দিলেন প্রমাদ গুনলেন প্রাণ কৃষ্ণ মুখোপাধ্যায় তাড়াতাড়ি ছুটে এলেন দক্ষিণেশ্বরে যেই পুরী মধ্যে এলেন ঠাকুরের মন্দিরে তিনি প্রবেশ করতে পারছেন না পূজনীয় আত্মস্থানন্দজি একবার আমাদের বলেছিলেন আমরা একবার কোন এক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পরবর্তীকালে তিনি সহ সংঘাতকের পদেও গিয়েছিলেন তার কাছেই খুব বকুনি খেয়েছিলাম ভীষণ অকারণ বকুনি খেয়েছিলাম অকারণ বকুনি খাবার পরে আমরা চুপ মন খারাপ করে খুব বসে আছি পূজনীয় মহারাজ আমাদের স্পর্শে মহারাজকে যখন পা ম্যাসাজ করছি আমাদের স্পর্শ মাত্রই বুঝে গেলেন আমাদের খুব মন খারাপ তিনি জিজ্ঞাসা করাতে যার কারণে আমরা দুজন বকুনি খেয়েছিলাম সেই তিনি আস্তে আস্তে সব ঘটনাটি বললেন এবং বললেন যিনি মহারাজ বকেছেন তিনি না বুঝেই বকেছেন নাম বিভ্রাটে আমাদের বকুনি খেতে হয়েছে মহারাজ ভারী সুন্দর একটা গানের উল্লেখ করলেন তোমার এ ভবে মম কর্ম জবে সমাপন হবে হে ওগো রাজ রাজাকি নিরবে দাঁড়াবো তোমার সম্মুখে মূল গানটা হচ্ছে প্রতিদিনও আমি হে জীবন স্বামী পূজনীয় মহারাজ খুব ভালো গান শুনতে খুব গান ভালোবাসতেন সেই কারণে মাঝে মাঝে সাধুরা রবিবার রবিবার মহারাজ তখন সাধারণ সম্পাদক মহারাজের কাজ ঘরে যেতেন এবং সেই ঘরে সেদিনকে রোববার দিন আমাদের কোনো পড়াশোনা হতো না আমাদের এই গান কবিতা আবৃত্তি যে যা পারে সেই করতেন সেইখানে তারা গিয়ে মাঝে মাঝে মহারাজকে গান শোনাতেন এই গানটা যেদিনকার ঘটনা তার আগের রবিবার মহারাজ শুনেছেন এবং এই গান শোনার পরে তিনি ওই অংশটা তার বড্ড ভালো লেগেছে তিনি বলছেন তোমার সমাপন হবে হে রাজ রাজ নীরবে দাঁড়াবো তোমার সম্মুখে ভগবানের সামনে যখন আমাদের দাঁড়াতে হবে জীবন প্রান্তে জীবন সায়নে একাকি দাঁড়াতে হবে মহারাজ বলছেন আমি বলি না জীবন প্রান্তে দাঁড়াতে হবে আমি বলি প্রতিদিন তার সামনে দাঁড়াতে হবে জানতে হবে যে শ্রীরামকৃষ্ণ আমার আলটিমেট বস অতএব আমি যা কিছু করি না কেন সবটুকু যেন তার প্রীতি উৎপাদনের জন্য করি আমার যা কিছু কাজ হয়তো সামান্যই কাজ করেছি কিন্তু সেটা যেন সবসময় তার প্রীতি উৎপাদনের জন্য হয়ে থাকে তাই কি সুন্দর বলছেন যে ঠাকুরকে তিনি বলছেন যদি সবসময় মনে রাখবি যে দিনের শেষে থাক ভগবানের দিকে ঠাকুরের দিকে চোখে চোখ রেখে যেন তাকাতে পারিস এই যে অপরাধ একটা করেছে সেই কারণে সে ভয় ভুলেও শ্রীরামকৃষ্ণের ঘরের ভেতরে ঢুকতে পারছে না ঠক ঠক করে কাঁপছে অতএব সে একটা অন্য উপায়ে নিল পুরীর যে খাজানচি তার কাছে গিয়ে নিজের যাবতীয় পাপের কথা স্বীকার করলো কাজ কি করেছেন ঠাকুর কেন অসন্তুষ্ট এবং কিরকম হয়েছে খাজানচি জমিদার বলে প্রাণকৃষ্ণকে খুব খাতির যত্ন করে শ্রীরামকৃষ্ণের কাছে নিয়ে গেলেন মধ্যস্থ স্বরূপ গিয়া শ্রীপ্রভুর কাছে নিবেদিল প্রাণকৃষ্ণ কৃপা দৃষ্টি যাচে আবেদনে শ্রীপ্রভুর অঙ্গে জ্বালাতন অপরাধ কোনো মতে না হয় ভঞ্জন কিন্তু ঠাকুর তো ভীষণ ক্ষেপে গেছেন কারণ তার প্রিয় নরেন্দ্রনাথকে অবমাননা করা হয়েছে তাই তিনি কোনোভাবেই তার কোনো কথাই শুনলেন না তিনি একেবারে যেমন অসন্তুষ্ট ছিল ঠিক সেই রকম পুথিকার বলছেন বাহুল্যে ব্যাখ্যান করে আগটা পুরাণ চিরকাল ভক্তের কেবল ভগবান প্রত্যক্ষ প্রমাণ আজি শ্রীপ্রভুর কাছে প্রত্যক্ষ প্রমাণ আজি শ্রী কাজে ভক্ত অবমাননা তার বাজেও সমবাজে শ্রীরামকৃষ্ণকে যারা ভালোবাসে তাই তাদের অবমাননা করলে সেটা তার বা বাজতে প্রিয় বুকের মতো থাকতে শ্রী প্রভুর নিন্দাবাদ তাঁর নরেন্দ্র মাথার মনি প্রভুর আমার নরেন্দ্রের প্রভুদেব প্রভুর নরেন্দ্র দুহুজনে পরস্পর বিচিত্র সম্বন্ধ বলছেন সাধারণ ভক্ত তাদের যারা শ্রীরামকৃষ্ণকে শ্রীরামকৃষ্ণ যাদের ভালোবাসেন বা যারা শ্রীরামকৃষ্ণকে ভালোবাসে তাদের অবমাননা হলে যেমন কষ্ট হয় ঠিক সেই রকম ভক্তের অবমাননা হলে শ্রীরামকৃষ্ণের কষ্ট হয় আর এখানে নরেন্দ্র হচ্ছে শ্রীরামকৃষ্ণের মাথার মনি যা চিন্তায় তিনি সবসময় ব্যাকুল হয়ে থাকেন সেই নরেন্দ্রকে অবমাননা করা হয়েছে শ্রীরামকৃষ্ণ যেন কোনো মতে সেটা মেনে নিতে পারছেন না দুজনের দুজনের মধ্যে একটা অদ্ভুত সম্পর্ক যেটা আমরা পরবর্তীকালে দেখেছি যে নরেন্দ্র শ্রীরামকৃষ্ণকে নিয়ে কটাক্ষ করেছেন যে নরেন্দ্র শ্রীরামকৃষ্ণের মহাপ্রায়ণের আগে তার মনে হয়েছে যদি তিনি স্বীকার করতেন তিনি সেই যার কথা শ্রীরামকৃষ্ণ স্বীকার করেছেন যিনি শ্রীরামকৃষ্ণের মহাপ্রায়ণের পর যোগী কাছে গিয়ে তিনি তপস্যা পাওহারি বাবার কাছে গিয়ে যোগ শিক্ষা শিখবেন বলেছেন যিনি শ্রীরামকৃষ্ণের সেই অশ্রুভরা চোখ দেখে ঝরঝর করে চোখ চোখ দিয়ে যে জল পড়ছে সে দেখেও যিনি এতটুকু বদল হননি সেই নরেন্দ্রনাথকে আমরা দেখেছি পরবর্তীকালে গিরিশ ঘোষ যখন শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলতে বলছেন তখন শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলতে গিয়ে স্বামী বিবেকানন্দ বলছেন শেষে জিসি মা ভগবান গড়তে গিয়ে কি বাঁদর গড়ে ফেলবো এটা হচ্ছে কথা শ্রীরামকৃষ্ণ সম্পর্কে শ্রীরামকৃষ্ণ আইডিয়াই করতে পারছেন না শ্রীরামকৃষ্ণ সম্পর্কে তার অন্ত এতগুলো বক্তৃতার মধ্যে একটি মাত্র বক্তৃতা আছে আর শ্রীরামকৃষ্ণ সম্পর্কে তার প্রকাশিত হয়েছে আচন্ডালা ভব বন্ধন জগবন্ধন বন্ধিত মাই গানের মধ্যে দিয়ে সর্বত্র ত্যাগ হে নর দেহ পদীয় অনুরাগ শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলতে বলছেন নমো নমো প্রভু বাক্য মানাতিত মনোবাচনিকাধার জ্যোতির জ্যোতিম হার শ্রীরাম কৃষ্ণকে চিন্তা করলে ভাবলে সেই ভাবনাটা শব্দ দিয়ে প্রকাশ করা যায় না কারণ তিনি মনোবুদ্ধির বাইরে মনোবচনৈকাধার জ্যোতির জ্যোতি উজ্জ্বল ইদিক অন্ধর তিনি এমন এক জ্যোতি যার থেকে যাবতীয় জ্যোতির প্রকাশ হচ্ছে সূর্য হচ্ছেন সেই জ্যোতির জ্যোতি তার থেকে যাবতীয় যে আলো আমরা আলোকিত দেখছি শ্রীরামকৃষ্ণ কৃষ্ণ হলেন সেই রকম জ্যোতির আধার স্বরূপ যার থেকে যাবতীয় আ বা আলোর সৃষ্টি হয়েছে যাকে চিন্তা করা মাত্র যাকে স্পর্শ করতে যাকে চিন্তা করা মাত্র উজ্জ্বল হৃদিকন্দর আমার হৃদয়ে কন্দর আমার হৃদয়ের ভেতরে যে গুহা সেটি সঙ্গে সঙ্গে আলোকিত হয় তুমি তম ভঞ্জন তোমাকে চিন্তা করলে তুমি আমার ভেতরের যে তমতা সেটিকে ভঞ্জন করো দেখুন এই দুজনের ভেতরের ভালোবাসার সম্পর্কটা বুঝতে গেলে দীর্ঘ সময় ধরে তাকে নিয়ে চর্চা করতে হবে নরেন্দ্র মাথার প্রভুর আমার নরেন্দ্রের প্রভুদেব প্রভুর নরেন্দ্র দুহুজনে পরস্পর বিচিত্র সম্বন্ধ এইরকম ভালোবাসা জগৎ সাধারণত এর আগে কখনো দেখেনি সেই কারণে বলছেন দুজনের ভেতরের ভালোবাসা হচ্ছে বিচিত্র সম্বন্ধ সাধারণ নিয়মে এটা পড়ে না করিলে নরেন্দ্রে তুষ্ট করি প্রভুদেব সম্মান সুচক প্রভুদেবের সম্মান সূচক সম্ভাষণ করিলে নরেন্দ্র তুষ্ট তুষ্ট নহে মন বলিতেন প্রভুদেব পরম ঈশ্বর নরেন্দ্রের দেহে মোর শ্বশুরের ঘর নরেন্দ্র হচ্ছেন পুরুষ বাচক এবং তিনি হচ্ছেন স্ত্রীবাচক এই দুটি আলাদা আলাদা শরীর একটা হচ্ছে শক্তিস্বরূপ আর একটা হচ্ছে তার ব্রহ্মের প্রকাশ তার প্রকাশিত রূপ সেটি হচ্ছে নরেন্দ্র মানে মরদ যিনি আর কি সেই সেই রকম স্ত্রী শক্তি শক্তি পুরুষ বলছেন মদার যদি কেউ শ্রীরামকৃষ্ণকেও যদি বন্দনা করে কিন্তু নরেন্দ্রকে যদি বন্দনা না করে তাহলে শ্রীরামকৃষ্ণকে কখনোই খুশি করা যায় না যেই পাত্রে রহে জল যেই পাত্রে রহে জল পদপ্রক্ষালনে নরেন্দ্র ছুইলে তাহা কোনো প্রয়োজনে শ্রীপ্রভুর ব্যবহার নাহি হয় আর বুঝো কি সম্বন্ধ আছিল দোহান অতি উচ্চ বস্তু দেহ কি বুঝিব তায় ধরিয়া সংসারী বুদ্ধি সতত মাথায় যোগীন্দ্র দেবেন্দ্রাদির নরেন্দ্র দেবতা নরেন্দ্রের নরেন্দ্র নাম অতি ক্ষুদ্র কথা পুথিকার বলছেন সাধারণত আমরা পা ধোয়ার জন্য যে জল ব্যবহার করি সেই জল আর অন্য কোনো কাজের জন্য ব্যবহার করি না খুব ভালো জল দিয়ে আমরা কখনো পা ধুই না সাধারণ একটা জল দিয়ে আমরা পা ধুয়ে থাকি সেই পা ধোয়ার জন্য জন্য যে জল রাখা আছে সেই পাত্রটি যদি নরেন্দ্র স্পর্শ করেন সেই জল দিয়ে শ্রীরামকৃষ্ণ সেই জল শ্রীরামকৃষ্ণ ব্যবহার করতে না এই হচ্ছে এত গভীর ভালোবাসা বলছেন আমরা ঠিক বুঝতে পারবো না আমরা নরেন্দ্রকে কিভাবে কতটা তিনি ভালোবাসতেন সেটা আমরা কিছুতেই বুঝে উঠতে পারবো না কারণ আমরা সংসারী মানুষ নানা রকম সাংসারিক বুদ্ধিতে মোহে আশ্রিত আমাদের দেহ আমাদের বুদ্ধি মোহগ্রস্ত হয়ে আছে সেই তাই দিয়ে আমরা ভাবতে পারবো না এইখানে এই বুদ্ধিতেই এক জায়গায় বলা আছে মধুর ভাবের সার তত্ত্ব বলতে গিয়ে বলছেন যে মধুর ভাব শ্রীকৃষ্ণ প্রতি আমাদের শ্রীমতির রাধিকার যে ভালোবাসা এবং শ্রীমতী রাধিকার প্রতি শ্রীকৃষ্ণের যে ভালোবাসা এই গভীর ভাব ভাবতে গেলে আমাদের শ্রী রাধিকার মতো একটি মন দরকার ওই একটি বিশুদ্ধ শরীর দরকার যে শরীর শুধুমাত্র সত্য গুণাত্মক শরীর হবে যে শরীর দিয়ে আমরা যে মন দিয়ে আমরা শ্রীকৃষ্ণের রূপ অবলোকন করতে পারব এবং যখন আমরা সেই রূপ অবলোকন করতে পারব তখন সেই শরীর দিয়ে শ্রীরামকৃষ্ণের শ্রীকৃষ্ণের দিব্য জীবনকে আমরা ধরতে পারবো পূজনীয় অক্ষয় কুমার সেন তাই বলছেন যোগেন্দ্র নরেন্দ্র দেবতা নরেন্দ্রে নরেন্দ্র নাম অতি ক্ষুদ্র কথা মানুষের ভেতরে নরেন্দ্র এই যে আমরা বলি মানুষের ভেতরে শ্রেষ্ঠ নর ইন্দ্র নরেন্দ্রে নরেন্দ্র নরেন্দ্রের ভেতরে নরেন্দ্র এটি অতি ক্ষুদ্র কথা আমরা যদি তাকে মানুষ ভাবি নরেন্দ্রকে যদি একটা সাধারণ মানুষ ভাবি আমার আপনার মতো শ্রীরামকৃষ্ণ ভক্ত ভাবি তাহলে কিন্তু হবে না পুথিকার লিখছেন বিশ্বজন ধারণ গাইতে যখন লীলা হইয়াছি ব্রতী শুনকই নরেন্দ্রের স্বরূপ ভারতী একদিন প্রভু একদিন বলেছেন প্রভু বা নরেন্দ্র লীলায় আনা প্রয়োজন দেখি ঋষ্টমণি অন্বেষণে নিজে আমি যাই সপ্তর্ষি তার যোগাসন ঠাই দেখিলাম সমাধিস্ত মুখে ভাতি খেলে মনখানি একবারে উৎসর্গ উচ্চে তুলে কাছে গিয়ে বারবার করিয়া বাহন কোন মতে নিম্ন দেশে নাহি নামে মন তথাপি না ছাড়িতা এক ডাকি উচ্চস্বরে নিরখিল একবার পলকের তরে গভীর প্রশান্ত ভাব ভুবনে অতুল রক্তিম বিশাল আখি জবা ফুল সমাধি প্রবল শান্তির আশ্রম পূর্ববৎ পুনরায় ধিয়ানে মগন অতি তার ধরায়ে আসরে তাই তীক্ষ্ণ আকর্ষণ করিলাম পরে শক্তিমান যোগেশ্বর মহাতজ গায় আংশিক মাত্র আসিল ধরায় সেই অল্প অংশেই নরেন্দ্র মুরতি আসলে আগটা হতো টলমহল ক্ষিতি নরেন্দ্রের মতো হেন প্রকাণ্ড আধার আসে নাই আসিবে না কভু পরে আর তেজপুঞ্জ কলেবর শক্তির রাশি বীরে বিবেক বিরাগে ভরা প্রেমিক সন্ন্যাসী বড়ই সুখের দিনে নরেন্দ্র রাখাল ভিক্ষায় মাগিয়া অন্ন কাটাই বেকাল নরেন্দ্রের কলেভরে সন্ন্যাসীর বেশে দেখিয়া বড়ই তুষ্ট প্রভু পরমেশ নরেন্দ্রের ছিলেন জবে কেশবের দলে নববৃন্দাবন বহি অভিনয়ে কালে সন্ন্যাসীর অভিনয়ে ভার ছিল তার শুনিয়া অপর আনন্দ প্রভুর আমার ভক্তগণে বলিলেন আনন্দ অন্তর অভিনয় দর্শনে চলহ সত্তর রঙ্গালয়ে যতাক্ষণে গমন হরিষে দেখিবারে প্রিয় বরে সন্ন্যাসীর বেশে আসরেতে উপনীত নরেন্দ্র যখন আজ সন্ন্যাসীর সাজ অতি সুশোভন সন্তোষের নাহি সীমা প্রভু ভগবান লোকের দ্বারা তারে বলিয়া পাঠান নিতে তাহার সকাশে যেন আসে নয়ন রঞ্জন সাজ সন্ন্যাসীর বেশে শুনিয়া প্রভুর আজ্ঞা শয্যা সহ গায়ে আইল নরেন্দ্রনাথ সুপ্রভুজে থায় নশ্রীবদনেশ মৃদু হাসি অপরূপ খেলে নরেন্দ্র করেন প্রীতি প্রেমের বিউ সুন্দর সন্ন্যাস সাজ অঙ্গে আভরণ ধর দেহে আর নাহি কর বলিয়াছি বারবার শ্রী প্রভুর দ্বারা যাহার যেমন ভাব তাই রক্ষা করা প্রতিকার বলছেন যে তিনি একবার তার কথা প্রসঙ্গে বলছেন যে নরেন্দ্রের স্বরূপ সম্পর্কে শ্রীরামকৃষ্ণ দেব বলছেন আপনারা অনেকেই স্বামী শারদানন্দ লেখা সেই বিখ্যাত গানটি জানেন কি জ্যোতি ঘন সূর্য মায়া খণ্ডিত এই গানটি আছে শারদানন্দ আমি শব্দগুলো ভুলে গেছি আবার দয়া করে রত্ন ওই দিদিমণি রুমা দিয়ে আবার এক্ষুনি গানটা লিখতে বসবেন না আমি গানের ভাবটা আপনাদের বলছি বলছেন এখানে বলছেন যে ঠাকুর বলেছেন সপ্তর্ষি মন্ডল আপনারা পুথিটা দেখেন তাহলে দেখবেন সপ্তর্ষি মন্ডল এই শব্দের আছে যেন পুঁথিকার এটা লিখতে গিয়ে ভুলে গিয়েছিলেন এবং সেইখানে সপ্তর্ষি মন্ডল লেখার পর তার একটা জিজ্ঞাসা ছিল তিনি কি ঠিক শুনেছিলেন সময় বলে তিনি ঠিক শুনেছিলেন বলছেন একবার তিনি মনখানা শ্রীরামকৃষ্ণ একবার মনখানি সর্বোচ্চে তুলে সেই সপ্তর্ষি মন্ডলে গেলেন সেখানে তিনি গিয়ে দেখলেন সেই সপ্ত ঋষি সেইখানে বসে ধ্যান করছেন তাদের মধ্যে একজন তিনি গভীর সমাধিতে মগ্ন বার বার তাকে ডাকছেন কিছুতেই তার ধ্যান ভাঙা যাচ্ছে না গভীর প্রশান্ত ভাব ভুবনে অতুল রক্তিম বিশাল আখি যেন জবা ফুল তথাপি না ছাড়ি তায়ে ডাকি উচ্চস্বরে নিরক্ষীল একবার পলকের তরে বলছেন তাকে বারবার ডাকার পরে তিনি আস্তে আস্তে ধীরে ধীরে চোখ খুললেন তার চোখ দুটি যেন রক্ত জবার মতো লাল হয়ে আছে গভীর ধ্যানে মগ্ন আছে তার থেকে আশ্রম পূর্ববৎ পুরাণে ধিয়ানে মগন অতি প্রয়োজন তার ধরয়ে আসরে তাই তীক্ষ্ণ আকর্ষণ করিলাম পরে তার গলা জড়িয়ে ধরে তিনি তাকে বলেছিলেন আমি চললুম তুমিও এসো তিনি যেন সম্মতি সূচক সেই ধ্যানের ভেতরে তার সম্মতি সূচক দৃষ্টিটি যেন দিলেন এই হচ্ছে অধিকার বলছেন শক্তিমান জগাস্ব যোগেশ্বর মহা তেজ গায় আংশিক কেবলমাত্র মাত্র ধরায় সেই যে সপ্ত ঋষি ঋষি বসেছিলেন সেই তার একটি অংশ এই পৃথিবীতে এলো যেটি নরেন্দ্র রূপ ধারণ করে এসেছেন পুথিকার বলছেন তেজপুঞ্জ কলে শক্তি রাশি রাশি বিবেক বৈরাগ বিরাগে ভরা প্রেমিক সন্ন্যাসী বলছেন তার সেই তিনি সেই সামান্যটি এসেছেন পুরোটা এলে সমস্ত পৃথিবী টলমল করতেন ভিক্ষায় বড়ই সুখের দিন নরেন্দ্র রাখাল ভিক্ষায় মাগিয়া অন্ন কাটাই বেকাল নরেন্দ্র কলে বরে সন্ন্যাসীর বেশ দেখিতে বড়ই তুষ্ট প্রভু পরমেশ কাশীপুর উদ্যান বাটির কথা তারা সবাই ভিক্ষা করে খাবেন নরেন্দ্র সেই যোগীর বেশ ধারণ করলেন নরেন্দ্র রাখাল কিন্তু নরেন্দ্রকে দেখে শ্রীরামকৃষ্ণের গভীর আনন্দ ভীষণ রকমের আনন্দ তিনি অন্তরে অন্তরে অনুভব করলেন বলছেন ঠিক এই আনন্দ তখন নরেন্দ্রনাথ কেশবের ব্রাহ্ম দলে ছিলেন সেই কেশবের ব্রাহ্ম দলে নববৃন্দাবন নাটক অভিনয় হচ্ছে নরেন্দ্রনাথ সেখানে সন্ন্যাসীর বেশে অভিনয় করেছেন নরেন্দ্রনাথ সন্ন্যাসীর বেশ ধারণ করবেন শ্রীরামকৃষ্ণের ভীষণ আনন্দ তিনি সকলকে নিয়ে চললেন নরেন্দ্রনাথের অভিনয় দেখবেন বলে অভিনয় শেষ হয়ে যাবার পরে আসরেতে যখন তিনি উপনীত হলেন যখন অভিনয় চলছে নরেন্দ্রনাথকে দেখে সন্তোষের নাহি সীমা প্রভু ভগবান লোকের দ্বারায় তারে বলিয়া পাঠান তরান্বিতে তাহার সকাশে যেন আসে নয়ন রঞ্জন সাজ সন্ন্যাসী বেশে অভিনয় শেষ হলো তো মেকআপ খুলে ফেলবেন তাই ঠাকুর খবর পাঠালেন যে অভিনয় থেকে মানে যে চরিত্রে অভিনয় করছেন তার থেকে সামান্য একটুখানি যেন অবসান হলে ওই পোশাক পরে সন্ন্যাসী পোশাক পরে তিনি যেন আসেন সেই নয়ন সুখকর সেই বেশ তিনি দর্শন করবেন ঠাকুরের আজ্ঞা শুনে নরেন্দ্রনাথ সেই সন্ন্যাসীর বেশে এসে উপস্থিত হলেন পুতিকার লিখছেন শ্রীবদনে মৃদু হাসি অপরূপ খেলে নরেন্দ্রে করেন প্রীতি প্রেমের বিউ হলে সুন্দর সন্ন্যাস সাজ অঙ্গে আপরণ ধরদেহে ন আর নাহি কর বিমোচন বলিয়াছি বারবার শ্রীপ্রভুর দ্বারা যাহার যেমন ভাব তাই রক্ষা করা তিনি যখন এসে পৌঁছলেন ঠাকুরের দেশে দেখে ঠাকুর তা প্রকাশ করতে পাচ্ছেন না শ্রীবদনে তার যেন অল্প সামান্য একটুখানি যেন হাসি খেলছেন আর নরেন্দ্রে করেন প্রীতি প্রেমেরও ভিউ হলে নরেন্দ্রকে তার সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়ে যেন তিনি তার সেই ভালোবাসা প্রকাশ করছেন বলছেন আর সুন্দর সাজ বলছেন এই যে সন্তান মনে হচ্ছে তার মনের ভাবটা এইরকম নরেন্দ্রনাথ এই যে সুন্দর সাজটি গ্রহণ করেছেন সেই সাজটি থেকে যেন তিনি আর কখনো বিমোচিত না হন তিনি যেন এই সুন্দর সাজটিকে ধরে রাখতে পারেন পুঁথিকা লিখছেন ত্যাগয়না ভাব পোতাঝার ঘটে প্রখর ত্যাগের তত্ব তাহার নিকটে কাহার কি রসে হয় ভাবকুষ্টিকার বুঝেতির বুঝেতে সুপটু প্র্ভু রশর ও সাগর বাল্য কথা বলিয়াছি নরেন্দ্রের আগে জন্মাভতি সাদে ত্যাগে বিবেক বিরাগে। বিষয় ত্যাগের ভাব তাহারও আধারে প্রকৃতির প্রকৃতি যাহারেতে শুন্য উড়ে অস্থাঙ্গয় পার বল বলময়মন। মূর্তিমান জঠরে বিরাজে কুতাসন মহাবলি পাপস্থলী এত শক্তি ধরে সৃষ্টি বিনাশক পাপে পরিপাক করে পাপেতে অর্জিত অর্থ করি বিনিময় ভোজ্য দ্রব্য যদি তাহে কেহ পরিক্রয় প্রভুর নিকটে দেব দেহ পাঠাইয়া ডালি যত নিশ্রী প্রভু দে বাঁধিয়া পুটলি প্রেরণ করেন সব নরেন্দ্রের কাছে পরিবাক পরিপাক করিবার শক্তি যার আছে হিন্দু মতে সেই দ্রব্য যেই দ্রব্য খাইতে বরণ বারণ নরেন্দ্রের অনাচার প্রভুগুনি নরেন্দ্রের ইহাতে হবে না কোন হানি পুথিকার বলছেন যে তার মনে হয়েছিল নরেন্দ্র যেন তার সেই যে সন্ন্যাসী বেশ সেটিকে যেন কখনো পরিহার না করেন শ্রীরামকৃষ্ণ জানতেন তিনি জন্ম থেকেই ত্যাগী জন্ম থেকেই অনাসক্ত নরেন্দ্র অতএব এই প্রখর ত্যাগের তত্ত্ব তার নিকটে একেবারে পূর্ণ তিনি সেই প্রখর ত্যাগেতে ডুবে আছেন কাহার কি রসে হয় ভাব পুষ্টিকর ভুজিতে সুপটু প্রভু রসেরও সাগর ঠাকুর জানতেন কোন বিষয়টায় কার কিরকম ভাবে উন্নতি হতে পারে তিনি তাকে সেই বিষয়ের দিকে এগিয়ে যেতে সাহায্য করেছেন করতেন বা সেই বিষয়ের মাধ্যমে তার আত্মোন্নতির কথা বলতেন আপনারা অনেকেই দেখেছেন যে শ্রীমদ ভগবত গীতার যে তত্ত্ব ব্যাখ্যা করা হচ্ছে অধ্যায়ের পরে অধ্যায় যেটি ব্যাখ্যা আছে। সেটি হচ্ছে কর্মযোগ কর্মযোগ কেন না ভগবান সেই কর্মের কথা বললেন আমাদের পরিচিত জগৎ যে কাজটি আমাকে যদি বলা হয় এক্ষুনি সবকিছু ত্যাগ করে ফেলো আমরা ত্যাগ করতে পারবো না কারণ কর্মের ফল কর্মের ইয়ে আমার গলায় বাঁশ একবার সেই দড়ির মতো আমার গলায় ফুটে আছে অতএব আমাকে যদি করতে হয় সেই কর্মের যে করি সেটাকে যোগ কর্ম উচ্চ ভাবনায় ভাবিত করে ধীরে 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 তার থেকে সেই কর্মের মাধ্যমে আমার মুক্তির পথ আমাকে খুঁজে নিতে হবে আমরা কালকে এই গল্প বলছিলাম আমাদের ক্লাসেতে পূজনীয় দীপ্তানন্দজির কথা দীপ্তানন্দজি সারাটা জীবন মহাপুরুষ মহারাজের নির্দেশে ঠাকুর ভান্ডারে সেখানে তিনি থাকতেন আমি যখন তাকে দেখেছি তখন তার অনেক বয়স হয়ে গেছে তিনি ঠাকুর ভান্ডারে কাজকর্ম করতে পারতেন না কিন্তু নিয়মিত এসে আপনারা দেখেছেন হয়তো ঠাকুর ভান্ডারে ঢুকে মায়ের ছবির নিচে একটা টুল পাতা আছে সেই টুলটার উপর বসে থাকতেন দীপান দীপ্তানন্দজি প্রচন্ড চোখে পাওয়ার ছিল সে ফুল তুলতে গেছেন গাছেতে চার চশমা থেকে গেছে সেটা হচ্ছে সকাল পাঁচটা আর তিনি লক্ষ্য করলেন তার চোখে চশমা তখন সকাল দশটা কর্ম করতে করতে তার কর্মের যে বন্ধন সেটা সম্পূর্ণভাবে চলে গেছেন কর্মযোগীকে শ্রীরাম শ্রীকৃষ্ণ যে এই কর্ম যেটা আমরা আমরা করছি এটা যদি ঈশ্বরের উদ্দেশ্যে করি করি তাহলে এই কর্ম থেকে আমাদের কোনো কর্মবন্ধন হবে না বরং এই কর্মই আমাদের মুক্তির পথ দেখাবে ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণ জানেন যে কার কোন ভাবটি তার উপর প্রভাবিত হবে এবং কোন ভাব দিয়ে সে মুক্তির দিকে এগিয়ে যেতে পারবে সেই কারণে তিনি তাকে সেইভাবে ভাবিত করতে চাইতেন ত্যাগি অনাসক্ত নরেন্দ্রকে তাই তিনি চাপ দিতেন যে ত্যাগীর ভাবটাকে যেন তিনি গ্রহণ করতে পারেন বলছেন বাল্য কথা বলিয়াছি নরেন্দ্রের আগে জন্মাবতি সাদ ত্যাগ বিবেক ও আগে বিষয় ত্যাগের ভাব তাহারও আধারে প্রকৃতির প্রকৃতি যাহাতে শূন্য উড়ে অষ্টাঙ্গে অপার বল বলময় মন মূর্তির জঠরে বিরাজে হুতাসন মূর্তিমান জঠরে বিরাজে হুতাসন মহাবালী পাকস্থলী এত শক্তি ধরে সৃষ্টির বিনাশক পাপে পরিপাক করে পাপে তো অর্জিত অর্থ করি বিনিময় ভোজ্য যদি কেহ যদি কেহ কাহা পরিক্রয় বলছে নরেন্দ্রের বৈরাগ্যটি এমন শুধু তার মন মহাস বলি নয় তার পেট তার জঠর সে আগুনটাও যেন ত্যাগেতে পূর্ণ যারা নানা রকম আসক্তিতে মগ্ন তারা যদি কোন রকম কিছু পাওয়ার আশায় শ্রীরামকৃষ্ণের কাছে কোন খাবার দাবার পাঠাতেন শ্রীরামকৃষ্ণ সেই সব খাবার দাবার গ্রহণ করতেন না তিনি সেগুলোকে ভালো করে প্যাক করে নরেন্দ্রের জন্য তুলে রাখতেন বা নরেন্দ্রকে পাঠিয়ে দিতেন নরেন্দ্রের কাছে পাঠিয়ে দিলে নরেন্দ্র সেইগুলোকে খুব সহজে গ্রহণ করতেন নরেন্দ্রের এই সমস্ত কোনো প্রভাব পড়তো না তাই বলছেন হিন্দু যেই দ্রব্য করিতে প্রেরণ করেন সব নরেন্দ্রের কাছে পরিপাক করিবার শক্তি যার আছে আমাদের যারা যাদের পেট খুব খারাপ অল্পতেই পেট খারাপ হয়ে যায় কোনো গুরুপাক খাবার খেলে খাবার এলে আমরা যার পেট বেশ শক্ত তার কাছে পাঠিয়ে দিই যে এসব জিনিস আমাদের চলবে না তুমি অমুককে গিয়ে দিয়ে এসো সে খাবে ঠাকুর যেন ঠিক সেই রকম যে জিনিস তার চলবে না সেই জিনিস নরেন্দ্রকে দিয়ে আসেন ভাবুন কি অদ্ভুত আধার জগতে যার কেউ চলে না তারা শ্রীরামকৃষ্ণের কাছে আসেন আর শ্রীরামকৃষ্ণের কাছে যার চলে না কাছে পাঠান নরেন্দ্র সেই খাবারকে ভক্ষণ করতেন অনেক সময় নরেন্দ্র সেই জাতির নিষিদ্ধ খাবার সেটিও ভক্ষণ করতেন এ নিয়ে কেউ যদি বলতেন শ্রীরামকৃষ্ণ তাকে বলতেন নরেন্দ্রের ইহাতে হবে না কোনো হানি শ্রীরামকৃষ্ণ একবারে কনফার্ম ছিলেন নরেন্দ্র সম্পর্কে তার পরিষ্কার ক্লিয়ার কনসেপশন ছিলেন যে নরেন্দ্র আর পাঁচজন সাধারণ মানুষের মতো নয় আমরা যে সাধারণ তত্ত্ব দিয়ে জগতের মানুষকে বিচার করে থাকি নরেন্দ্র সেই সব তত্ত্বময় জিনিসের মধ্যেই পড়ে না নরেন্দ্র সামথিং স্পেশাল যাকে সাধারণ শব্দ দিয়ে বিচার করা বা বোঝা যায় না আজ এই পর্যন্ত ভগবানের কৃপা হলে আগামী দিন এর পরবর্তী অংশ থেকে আমরা পড়ব জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু জয় জয় ভগবানগোতে গুরু জয় জয় গুরুমত জানী রাম কৃষ্ণ ভক্তিদা চৈতন্য জয় জয় রাম ইষ্ট গোষ্ঠী গান সবার চু মা অধম ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রী রাম কৃষ্ণারপনমস্তু